তান হাল্লতর উপরে খে ওর রহম আইব বলে চলো আবু হুরায়রা আমার সঙ্গে চলো খাইয়া আইবে গিয়া তো একজন একজন করিয়া বার হইয়া গেলা সে অত সাথে লইয়া যাইন না যে সময় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার হইলা মুসকি আসি দিয়া আবু হুরায়রা রে কইলা আমার সাথে তুমি আমার বাড়ি চলো সুবহানাল্লাহ হুক না হযরতে আবু হুরায়রা লগে গেলা আল্লাহর নবী দিয়ে দুধর এক পিয়ালা বার করিয়া দিলা হযরতে আবু হুরায়রা রে কইলা ও আবু হুরায়রা হউজে আসহাবে সুফা সৈনেরা রে লইয়া আউগিয়া তাই কইতে তাওয়ান এবং তারহান দিলে মানের না কিলা যাইতাম কারণ আমার ফেট সিরিজার গিয়া ফেটর বুকে আর নবী দিয়ে আনার বাদে যে নিশ্চয় কইবা তুমি খাওয়াও তখন আমার লগে এক পিয়ালা দুধ থেকে আর রইব নি তোলা মাথা হিনসাই রইত নাই ও গেলাম আনলাম নবী দিয়া কইলা বন্টন করো আমি একজন একজন করিয়া খাওয়ানি শুরু করলাম সাহাবায়ে কেরাম রে আসহাবে সুফা রে সারা এফেট বরিয়া মুসলমান খাইলা সর্বশেষ যে সময় আমার নম্বর আইল নবী দিয়ে হইলা ও আবু হুরায়রা তুমি খাও চাই আমি আবু হুরায়রা খাওয়া ধরলাম খাইতে খাইতে আমার ফেট বরি গেল গিয়া আমরা আসহাবে সোফা 70 জন সাহাবে কেরামে দুধর পিয়ালা থেকে খাইয়া গেলাম রে ভাই কিন্তু দেখা যায় এক ফুটাও দুধ কমল না হইতে না রে সুবহানাল্লাহ এটা হইল আল্লাহর নবীর একটা মুজিজা দুস্ত কল বুজুর্গ হল আমার ভাই এই নকল আমি বুঝাইতাম সাইয়ের অকথা যে হযরতে আবু হুরায়রা তো আসহাবে সুফা হলে দিনর স্বার্থে বাড়ি ঘর ছাড়িলা আরাম ত্যাগ করলা বুকর কারণে বেউস হইয়াও জমিনে পড়লা কিন্তু আল্লাহর নবীর সোহবত ছাড়িয়া গেছে নিকিনি কতইন না ও আসহাবে সুফার নেহেজর উপরে দারুলুম দেওবন মুদরসা আর এই দারুলুম দেওবন মুদরসারে ফলো করিয়া এই ভারতর বিভিন্ন মাদারিস বিশেষভাবে উত্তর পূর্বাঞ্চলর যা মাদারিস সকল আছে আমরা দারুলুম দেওবন রে ফলো করিয়া চলে রই মাতইন তুলা আমার দুস্ত বলতা হইলে আসহাবে সুফার যে নমুনা আছিল তান্তানর যে নিয়ত আছিল তান্তানর যে উদ্দেশ্য আছিল এই উদ্দেশ্যে যদি আমরা তাকতাম পারি ইনশাআল্লাহুল আজিজ এই মুদরসা তাকে কিয়ামত বরাবর জেলা খিদমত করে খিদমতর মধ্যে থাকবো আল্লাহ এই মুদারি সকলরে জারি এবং সারি রাখতা এটা কি আমরা বালা বালা বড় বড় উলামায়ে কেরাম হাফাজে কেরাম বড় বড় মুফাসসিরিন হল আল্লাহ তালায় পয়দা করতে আমরা সারাই হই আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাশাআল্লাহ আমরা জবাই নুরি হুজুরের